আসসালামু আলাইকুম। হাই ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ সহমতে আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো। নতুন আরও একটি ব্লগ দেখার জন্য আপনাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন আমি করল্লা ভর্তা করব, সেই জন্য আস্ত পেঁয়াজ, আস্ত রসুন আর করল্লা আস্ত সেদ্ধ করে নিচ্ছি। করল্লাগুলো অবশ্য ফেড়ে নিয়েছি, ভিতরে কোনো পোকা টোকা আছে কি না সেগুলোও দেখে নিয়েছি, আর তারপরে ওটা সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর এদিকে আমি শাক ভাজি করব, সেজন্য শাকটাও কেটে নিচ্ছি এখন। আর আমার হচ্ছে অনেক বেশি চোখ উঠেছে, দুইটা চোখই, আর অনুভা আনায়া দুই তিনজনেরই, আনায়া বুড়ির একটু কম, শুধু হালকা হালকা একটুখানি চোখটা একটু ফোলা ফোলা লাগতেছে, লাল লাল। তো আমার আর অনুভার অনেক বেশি হয়েছে, মানে চোখটা একেবারে সারাদিনের ভিতরে তো উঠতেই পারিনি এমন অবস্থা, চোখটা একেবারে খসখস করছে। তো এখন একটু চোখে ড্রপ দিলাম আর এখন একটু ভালো লাগছে, তাই ভাবলাম যে আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করি। তো শাকটা ভাজি করতে চেয়েছিলাম, তারপরে আর ভালো লাগলো না, তাই শাকটা বেছে ওইভাবে রেখে দিয়েছি। এর জন্য শর্টকাট একটা ইলিশ মাছ বের করে তারপরে ইলিশ মাছটা ঝোল করে নিয়েছি, আর এখানে রাত্রের জন্য পেঁপে কালিজিরা দিয়ে ভাজি করে নিয়েছি আর কি, রুটি দিয়ে খাওয়ার জন্য। আর একটু মূলা ভাজি করেছি, আর এখানে দেখতে পাচ্ছেন সিঙাড়া বানিয়েছি। অনুফা খুব বায়না করছিল যে আম্মু সিঙাড়া বানাও, তো ময়দাও আসলে বাসায় নাই, তারপরে আটা দিয়েই একটু সিঙাড়া বানিয়ে দিলাম। এইটা হচ্ছে বিকালের দিকে নাস্তা, মানে সন্ধ্যার নাস্তার জন্য। আর আলুটা একটু ভাজি করেছি, ভাজি করে তারপরে এইটা করেছি। আলু এমনি বড় বড় করে কাটার থেকে ভাজি করে নিলেই কিন্তু বেশি ভালো লাগে সিঙাড়াটা, এই কারণে ওইভাবে করেছি। আর এক কয়েকটা লাড্ডু, এটা হচ্ছে বৌদি দিয়ে গিয়েছে আমাদের পাশের বাসার আর কি, মানে আমাদের ইউনিটেরই। তো লাড্ডুগুলো একটা খেলাম, আর এখন যেহেতু আমি ডায়েটে নাই আপাতত, এই কারণে, কারণ হচ্ছে আজকে মানে আমার আব্বু আসবে আগামীকাল, সেই কারণে ডায়েটটা ভেঙে ফেললাম। তো এইদিকে দেখতে পাচ্ছেন আপনাদের ভাইয়া অনেকগুলো কলমি শাক নিয়ে এসেছে, ওই কলমি শাক হচ্ছে খরগোশের জন্য, আমাদের যে দুইটা খরগোশ আছে তাদের জন্য, ওই দুইটা হলো আব্বুদের ওখানে নিয়ে যাব গ্রামে, ওখানে রেখে আসব। আসলে এত নোংরা করে আর এটা আমারই করতে হয় পরিষ্কার, সেই জন্য আমি এটা আর পারবো না, তাই রেখে আসব। অনুভাকে একটা পাখি কিনে দিতে বলছে, তো ভাবছি একটা টিয়া পাখি না হলে ময়না পাখি কিনে দিব। আর আপনাদের ভাইয়া আবার বলছে যে পুঁই শাক দিয়ে ইলিশ মাছ দিয়ে নারকেল দুধ দিয়ে রান্না করতে, তো এটাও করতে হবে। আরও এখানে পেঁপে কচু এইসব নিয়ে এসেছে, তো কচুটা হলো আজকে রাত্রের জন্যই করে ফেলবো, যে আমার শিউলিয়াপা আসলে ওরে দিয়ে আর কি কচুটা কাটিয়ে নেব, নিয়ে তারপরে ইলিশ মাছের মাথা দিয়ে ঘন্ট করব। আর এই যে পেঁপে ঠেপে কিছুই কিন্তু খাওয়া হচ্ছে না, পেঁপেগুলো যেই শিউলিয়াপা আছে ওকে দিয়ে দিব, শুধু শুধু নিয়ে এসেছে। আর মেহমান আসলে কি আর খাওয়া হয়, এগুলো সবজি কিন্তু অতটা খাওয়া হয় না মেহমান আসলে। তো ওই দিন রাতের বেলায় আমি আবার সেই কষ্ট করে সেই পুঁই শাক নারকেলের দুধ দিয়ে রান্না করেছি, তারপরে মানে ইলিশ মাছের ইয়ে দিয়ে, মাছ দিয়ে আর কি, আর মাথা দিয়ে ঘন্ট করেছিলাম। তো ওইটা আমি আর ভিডিও করিনি, রাতে ভেবেছিলাম রুটি বানাবো, তার আর করলাম না, তো ওইটা দিয়েই খেয়েছে। আর পরের দিন এই যে আমার আব্বু চলে এসেছে আর আমার ভাবি আর তার দুই ছেলে মেয়ে আমাদেরকে নিতে এসেছে, অনুবার পরীক্ষা শেষ এই কারণে। তো এখানে নিয়ে এসেছে দেখুন কাকলেশ মাছ, সাগরের যে বড় কাকলেশ মাছ আছে তো সেটা কেটে নিয়ে এসেছে, আর কিছু পাবদা মাছ। তো পাবদা মাছ হলো একটা কাকি এসেছিলো আমাদের এখানে, আগে যে আমার বাসায় কাজ করতো তাকে দিয়ে কাটিয়ে নিলাম। আর শিউলিয়াপা তো আসে বিকালবেলা। আর মুরগিগুলো আমি কেটে নিয়েছি, এখানে লেয়ার মুরগি, ভিতরে কিন্তু ডিম ছিল, তো কেটে তারপরে ধুয়ে নিয়েছি। তো এখন আমি এটা ম্যারিনেট করে রাখবো, এখনও আমার অনেক কাজ বাকি, হচ্ছে জিরা গুঁড়া করা লাগবে, রসুন বাটা লাগবে, আদা বাটাটা আছে, তো ভাবলাম যে আদা দিয়েই ম্যারিনেট করে রেখে দিই,
তারপরে বাকিটা ইয়া করে বেটে নিয়ে তারপরে হচ্ছে এই করব রান্নাটা বসাবো। এই মরিচের অনেক ঝাল, এই কারণে কিন্তু মরিচটা খুবই কম দেওয়া লাগে, বাড়িতে ভাঙানো মরিচ এই কারণে কম করে দিলাম 1.5 চা চামচ পরিমাণ। তো এখানে আমি 7-8 পিস পাবদা মাছ নিয়েছি আর মাংসটাও ম্যারিনেট করা হয়ে গিয়েছে, আর এই কয় পিস নিয়েছি যে কয়জন মানুষ সেই কয় পিসই আর কি নিয়েছি কাকলেশ মাছ। তো কাকলেশ মাছটা আমি লবণ হলুদ দিয়ে মেখে তারপরে ভুনা করব, এটা ভেজে তারপরে, আর পাবদা মাছটা এমনি ঝোল করব। রান্না করার ভিডিও আমি অবশ্য করিনি, কারণ হচ্ছে রান্না করার ভিডিও আর করতে আমার ভালো লাগছে না, আর এমনিতেও অনেক প্যারা এসব করতে, তাই ভাবলাম যে আপনাদের সাথে একটু শর্টকাটে শেয়ার করি। আর এত কাজের ভিতরে কিন্তু সম্ভবও হয় না, আর আমার বেবি আছে যেহেতু, আপাতত কয়েকদিনের জন্য ডায়েটটা বাদ দিলাম, দেখা যাক কয় কেজি আবার ওজন বেড়ে যায়। এমনিতেই তো নর্মাল ডায়েটে ছিলাম, এতে করেও 2 কেজি ওজন বেড়ে গিয়েছে, 59 কেজিতে ছিলাম, তো সেখান থেকে আবার 61 কেজি হয়ে গিয়েছে, দেখা যাক হয়তো বা আরও 2 কেজি বেড়ে যেতে পারে। তো এরপরে বাসায় এসে তারপরে আবার একটা নতুন করে ডায়েট করব, তবে এই ডায়েটটা আমি একটু অন্যরকম করব। তো এই যে দেখতে পাচ্ছেন আমার রান্না শেষ, তো এখানে মুরগিটা আলু দিয়ে করেছিলাম, আর পাবদা মাছ ঝোল করেছি, আর এই যে সেই কাকলেশ মাছ, আর শাক ভাজি, গতকাল যে দেখালাম শাকটা বেছে রেখেছি সেই শাক আজকে ভাজি করেছি, আর এখানে আছে একটু সেই যে কচু দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে রাতে করেছিলাম, একটু ছিল তো সেটুকু গরম করে দিয়েছি আমি, এটা ভাবি খেতে পছন্দ করে। তো আমার হচ্ছে রান্না শেষ হওয়ার আগেই ওরা চলে এসেছিলো, আর তারপরে আমি শুধুমাত্র একটু লেবুর শরবত বানিয়েছিলাম, তো সেটাই দিয়েছি, আর কোনো কিছুই দেইনি, কারণ হচ্ছে ভাত খেতে পারবে না সেই কারণে। তো খাওয়া দাওয়ার পরে আবার বিকালের দিকে আমি আবার একটু কেক বানালাম, 3টা ডিমের কেক বানিয়েছি, তো এটা দিয়ে নাস্তা করা হবে, আর সাথে চা দিব, আর এমনি ফল টল এগুলো আসলে খাওয়া হয় না তেমন কিছু, আমার আব্বু মানে খেতে চায় না। তো এই কেক কিন্তু দিয়েছিলাম, কোনোভাবেই সে খায়নি, সে খায় হচ্ছে পরের দিন সকালবেলায়, পরের দিন সকালে দিলে একটু চা দিয়ে খায়, কিন্তু সন্ধ্যার সময় সে এমনি শুধুই চা খায়, তাছাড়া কোনো কিছুই খায় না। তো ছোটো বাচ্চারা ছিল, মানে আমার ভাবির ছেলে মেয়ে ছিল, তাসফিয়া আসি, ওরা খেয়েছিল, আর যা যা নাস্তা দিয়েছিলাম, নুডলসও রান্না করেছিলাম, কিন্তু আমি আর ভিডিও করিনি। তো ফ্রেন্ডস, আজকের মতো এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্লিজ ভিডিওতে একটা লাইক করে দেবেন, আর অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আপনাদের মূল্যবান মতামত। আপনাদের একটা লাইক এবং কমেন্টকে এর জন্য কিন্তু আমার ভিডিওগুলো আরও নতুন নতুন মানে ভিউয়ার্সের কাছে পৌঁছে যায়, আর আমার ফেসবুক পেজটি ফলো করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।